100 workers. আর আদিত্য অ্যাকচুয়ালি বেনিট আমার পছন্দের বাইক, এটা ছাড়া আমার উইদাউট কোনো বাইক ভালো লাগে না, সো এটাই আমি রাইড করে থাকি। এটার পার্সপাতি পেতে গেলে খুবই প্যারা হয়ে যায়, এটার পার্সপাতি বাংলাদেশে অ্যাভেলেবল না। বাংলাদেশের শোরুম কি করে ছেলে টার্ন করতেছে হাই রোডে, রোড তো পুরো ফাঁকা। এই পিচ্ছি কি করো ভা, স্টান্ট হাই রোডে স্টান্ট করো কেন, পারো তাই হাই রোডে করবা। আর আজিব তো হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও, সামনে আসো। দাঁড়াও কথা বলি তোমার সাথে একটু। কি কথা? তুমি যে হাইওয়েতে স্ট্যান্ড করতেছো এটা কি ঠিক? ভাই পারি তাই করতেছি, সমস্যা কি? না পারো তা ঠিক আছে, যে হাইওয়েতে কত বড় বড় গাড়ি চলে দেখছো তুমি, যে স্ট্যান্ড করতেছো, যদি একটা গাড়ি এসে তোমাকে লাগাই দেবে স্ট্যান্ড করতে গিয়ে, যদি ঘুরে যায় এই হ্যান্ডেল ঘুরে যায়। এটা আরে এটা মাছ গাড়ি, আ মাছ গাড়ি বাবা, এটা বাহ। তুমি এক্সপার্ট, এক্সপার্ট হওয়া ভালো, কিন্তু এটা কি ভালো? এটা এটা ভালো, তুমি হাইওয়েতে যে ইয়া করতেছো এটা কি ভালো? ভাই আমি পারি ভাই, বুঝে নাই, হাইওয়েতে স্ট্যান্ড করছে ভাই, হাইওয়েতে। এটা হাইওয়ে হচ্ছে, হ্যাঁ হাইওয়েতে এক একটা গাড়ি কত স্পিডে যায় দেখো দেখো তো, তাই না? তুমি একটু সেফলি তুমি হচ্ছে ভিতরে যে স্টেশনের ভিতরে দেখো ইয়া আছে, স্পেস আছে, বুঝছো? আমি পারি তাই করতেছি, আপনার সমস্যা হচ্ছে? না না তুমি কিন্তু আমার পরিচিত কেউ না, বুঝছো? তোমার কিছু হয়ে গেলে আমার কিন্তু কিছু জবাবে আসবে না, তারপর তোমাকে আমি বলতেছি এই জন্য ভাই, যেহেতু আমার সমস্যা নাই ভাই, আমার কি সমস্যা থাকবে, আমি তোমার ভালোর জন্য বলতেছি, ঠিক আছে? তুমি একটু সেফলি চালানো ট্রাই করবা, ঠিক আছে? কিন্তু আমি তো এগুলো পারি। আচ্ছা যাই হোক যাই হোক, আর হাই রোডে এগুলো করা ঠিক না, বুঝছো? সেফলি চালাও, হ্যাঁ সাবধানে চালাও, হাইওয়েতে ইয়া করতেছে ভাই, এটা আসলে ঠিক না, হ্যাঁ বলছে না ছোট তো। আবার মানে অ্যাকচুয়ালি কি বলবো আমি, এখানে কিছুই বলার নেই, ও আবারও সেম কাজ করতেছে, দেখা যাচ্ছে কিনা জানি না, দেখি সামনে যাই। সো কিভাবে বাইক রাইড সাইকেল রাইড করে এটা আসলে ঠিক না। ও বাইক চলে যাচ্ছিল ঢোকে, এই আরে আজিব কি ব্যাপার, এই পিচ্ছি সামনে আসো সামনে আসো, এখানে দাঁড়াও, কথা আছে তোমার সাথে, এদিকে আসো। ও আসলে ছোট তো ওরকম ভাবে বোঝে না, দেন ওকে একটু বোঝানোর ট্রাই করি, দেখি আমি বোঝাতে পারি কিনা। আমি অ্যাকচুয়ালি কাউকে কখনো ফ্রি সাজেশন দিই না, তো ওকে একটু সাজেশন দিই দেখি ও কি কি করে। ভাই তোমাকে না নিষেধ করলাম এভাবে বাইক ইয়া করো না ভাই, তুমি ছোট ছোট ছেলে, তুমি আমি তোমাকে বললাম আমার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু তুমি যে রাইড করলে দেখছো এরাও কিন্তু কমপ্লেন করলো ইজি বাইকের ভিতরে লোকজন, তো আমার কোনো সমস্যা হচ্ছে না। আরে ভাই তুমি বুঝতেছো না কেন, তোমার সমস্যা হচ্ছে না, তোমার জন্য তো পাবলিকের সমস্যা হচ্ছে, তোমার জন্য এই লোকটার, হ্যাঁ লোকটার প্রবলেম হলো, আমারও তো প্রবলেম হতে পারতো, তাই না? অবশ্যই। ইভেন এই যে গতকাল আমার বাইকটা যে অ্যাক্সিডেন্ট করছে, অন্য একজন বাইক রাইড করতে পারে না এসে ঢুকাই দিছে, আর আমি পড়ে গিয়ে তা আমার এত এত বড় একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে? সেটাও আমার দেখার বিষয় না, আপনার সমস্যা হয়েছে কিনা সেটাও আমার দেখার বিষয় না। আচ্ছা আচ্ছা, আমি পারি তাই করতেছি, সমস্যা না, সমস্যা না ভাই, তুমি পারো ভালো কথা, তুমি হাইওয়েটা বাদ দিয়ে তুমি হচ্ছে একটু সেফ প্লেসে যাও, যেখানে আর কি অনেক সুন্দর স্পেস আছে ওইখানে করো, কোনো সমস্যা নাই, আমি তো দেখলাম তুমি পারো, ঠিক আছে? যেখানে ইচ্ছা সেখানে তাহলে তোমার যদি কিছু একটা হয়ে যায় তোর মা বাবার কি হবে, বোঝো? এটা তোমাকে আমি একটু আগে বুঝালাম, তুমি তারপর আবার সেম ই করতেছো, ঠিক আছে? তুমি কিন্তু আমার ছোট ভাইও না কেউ না, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি ফ্রিতে অ্যাডভাইস গুলো কেন দিব, মানে কেন এই কথাগুলো বলবো তোমার ভালোর জন্য? আমার সমস্যা হচ্ছে না, তুমি এখান থেকে চালায় চলে যাও, একটা ট্রাক এসে তোমার উপরে উঠে যাক, তাতে কি আমার কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে কার? তোমার আম্মু আব্বুর প্রবলেম হচ্ছে,
বুঝছো? দেন আমি আবার দিক থেকে তোমাকে আর কি বিষয়টা সাজেস্ট করলাম, বুঝছো? তো ওকে আমি বললাম বিষয়টা, এখন বাকিটা ওর ব্যাপার। কারণ এভাবে হাইওয়ে থেকে বাইসাইকেল এভাবে হচ্ছে হাইওয়ে থেকে সেফলি চল রাইড করতে হয়, যেহেতু এটা একটা হাইওয়ে রোড। তো এখান থেকে যেভাবে এভাবে সেভাবে মানে কি বুঝলাম না কিছু, ওর কি কি প্রবলেম? ছোট একটা ছেলে আবার কথা বলে বড়দের মতো করে, দেখো অবস্থা কি। আমার সমস্যা নাই, তুমি সামনে আসো, দেখি তোমার সাথে ফাইনাল কথা বলি। তোমার যে বলতেছে আমি অনেকক্ষণ ধরে একটা কথা বোঝাচ্ছি ভাই, তুমি কি বুঝতে পারছো না? তোমার ধরো তুমি এক্সপার্ট, ঠিক আছে, এখন তুমি এটা করতেছো হাইওয়ে, তুমি এক্সপার্ট না হলে অবভিয়াসলি হাইওয়ে থেকে করতে না, আমিও সেটা মানি, তুমি হাইওয়ে থেকে করছো, তুমি এক্সপার্ট তার জন্য। কিন্তু যদি তুমি পড়ে যাও বাই চান্স, ধরো আমি বাইক এক্সপার্ট, আমি বাইক রাইড করি, কিন্তু যে গতকাল অন্যর ভুলের জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই না? দেখছো আমার কি এই পাশটা পুরো কতটা প্রবলেমে পড়ে আছে। আমি বলি শোনো, আমি বলি তুমি শোনো, হ্যাঁ তুমি পরে কথা বলো। আমার আমি জানি যে আমি এটাতে কত এক্সপার্ট, আমি জানি যে আমার কিছু হবে না, কিন্তু অন্য কেউ অন্য কারো ভুলের জন্য তো আমার হয়েছে প্রবলেমটা, তাই না? তুমি এক্সপার্ট, তোমার কিছু হবে না, কিন্তু তুমি যে যাচ্ছো, যদি পিছন থেকে একটা গাড়ি এসে তোমাকে মেরে দেয় অথবা একটা বাইক এসে তোমাকে মেরে দেয়, তুমি তো এক্সপার্ট, কিন্তু তোমাকে মেরে দিলে তখন তোমার এক্সপার্ট কোথায় যাবে? তখন তো তুমি রোডের উপর পড়ে যাবা। আর তুমি যদি পড়ে যাও, এই যে হাইওয়ে রোড ভাইয়া, তুমি যদি পড়ে যাও, পিছন থেকে একটা গাড়ি যদি এসে তোমার উপর থেকে চলে যায়, তাহলে তোমার কি হবে বলো? তুমি আমার কেউ না, তুমি আমার কেউ হও না, তোমাকে আমি আগে পরে কখনো দেখিও নাই, এই আজকে ফার্স্ট টাইম দেখলাম, তোমাকে আমি এই কথাগুলো কেন বলবো? তোমার ভালো শুনে বলতেছি ভাই, এটা অ্যাকচুয়ালি হাইওয়ে রোডে করাটা ঠিক না। তোমার বাসায় মা বাবা আছে, বুঝছো, ভাই বোনও থাকতে পারে, তাদের কথাটুকু চিন্তা করে তুমি সেফলি একটা প্লেসে যাও, সেফ প্লেস। এই যে আমাদের স্টেশন আছে না, ওইখানে কত সুন্দর জায়গা দেখছো, তুমি ওইখানে গিয়ে স্ট্যান্ড করো, কোনো সমস্যা নেই। এই যে ঘেমে গেছো গরমের মধ্যে, স্ট্যান্ড করতেছো, বুঝছো, এটা করো না ভাই, ঠিক আছে? বুঝছো বুঝছো নাকি আবার করবা? না না সরি, আর করতাম না। তোমাকে আমি তিনবার তোমাকে বুঝাইলাম, দুবার বুঝাইছি আগে, এখন একবার তিনবার বোঝাচ্ছি, তুমি তারপরও কথা বুঝতেছো না। আমি আবার আমার কেউ না, তাও আপনি আমার কত বুঝাচ্ছেন, কিন্তু অন্য কেউ বললাম আমার এরকম বুঝায়। আহ শোনা গো আমার, অন্য কেউ বোঝাবে কেমনে? অন্য কেউ তো যে ইজি বাইক মানে অটোতে করে যাচ্ছে, সে তো অটো থামিয়ে তোমাকে বলতে পারবে না, কারণ তা তো প্যাসেঞ্জার ওইখানে, তাই না? আমি তো বাইক আমার পার্সোনালি যাচ্ছি, বিধায় আমি তোমাকে দাঁড় করে কথাগুলো বলতে পারছি, বুঝছো? ওরাও কিন্তু তোমাকে না হলে এই কথাগুলো বলতো, ঠিক আছে? তুমি বুঝছো নাকি আবার টান দিলা, আবার দেখবো সামনে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তো যাও সাবধানে যাও, এখান থেকে রাইড করো না, বাসার দিকে যাও, অথবা তুমি যাও এদিকে, যদি তোমার কোনো প্রয়োজন হয় তুমি যেতে পারো, কিন্তু একটু সাবধানে সেফলি চালাও, ওই স্টান করতে করতে যেও না। স্টান করতে করতে গেলে ধরো তোমার তুমি এক্সপার্ট, কিন্তু অন্য কেউ এসে তোমাকে মেরে দিল, তখন তোমার এক্সপার্টের কোনো কাজ হবে না, বুঝছো ভাই? আর তুমি যদি স্টান করতে যাও, ওই রেল লাইনের ওইখানে দেখবে অনেক সুন্দর স্পেস আছে, ওইখানে গিয়ে করবা, অথবা তোমার বাসার যদি আশেপাশে কোথাও যায় এরিয়া থাকে সেখানে করো। এ একটা হাইওয়ে, দেখছো একটার পর একটা গাড়ি কি স্পিডে যাচ্ছে, প্রবলেম হবে ভাই, ঠিক আছে? বুঝছো নাকি বুঝছো নাই? বুঝছি ভাই, সরি, আর পারবো না। আচ্ছা ঠিক আছে, কোন ক্লাসে পড়ো তুমি? আমি হচ্ছে ক্লাস 9 এ পড়ি, আমার বাসা মৌলভীপাড়া, গোপালগঞ্জের ভিতরে। আচ্ছা আচ্ছা, তো এমনি শখের বিষয়ে স্টান করি, তো হাইওয়েতে করছি ভুল হয়েছে, বুঝি নাই প্রথমে, তো আমাদের স্টান করার জন্য রেল স্টেশন রয়েছে ওইখানে, করি করি না তা না, কিন্তু এখন করতে মন চাইছিল দেখে এই কারণে এমনি করছি, তো ভুল হয়েছে, আর পারবো না। না ভাই ঠিক আছে, হ্যাঁ ভুল বুঝতে পারছো, এটাই অনেক বড় ব্যাপার, বুঝছো? এই দেখো এদিকে দেখো, এক একটা গাড়ি কত স্পিড আসছে, একটা বাইক, রিক্সা, তারপর আমরা তাই চালাতে গেলে আমাদের সেফলি চালাইতে হয়, এক একটা বাইক যাচ্ছে কত স্পিডে দেখছো, যদি কোনো রকম একটু লেগে যায় তাহলে তো বুঝছো পিচের উপর। এই যে আমার গতকাল ক্ষতি হয়ে গেল, যাই হোক ভাইয়া, তুমি ওই স্টান করবো হচ্ছে তোমার বাসার আশেপাশে অথবা ফাঁকা কোনো স্পেসে, এছাড়া তুমি হাইওয়ে স্টান করবো না, ঠিক আছে? প্রমিস করো করবো না, ঠিক আছে? ওকে ভাই, তো ভালো থাকো, হ্যাঁ? আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, না 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 ঠিক আছে, তুমি ছোট ছোট ভাইয়ের মতো, আমি কিছু মনে করি নাই। আচ্ছা ভাই, তো ভালো থাকো, হ্যাঁ? আচ্ছা যাও, আস্তে আস্তে চলে যাও। ওকে আবার স্টান করবে নাকি ঠিকঠাকভাবে চালাবে? দেখি, আমি যেহেতু সামনের দিকে যাচ্ছি বাইক সার্ভিসিং সেন্টারে, সো
একটু দেখে ওকে একটু ফলো করি না, আসলে ছেলেটা ভুল বুঝতে পেরেছে, মানে এই এক একটা বাস যাচ্ছে কত স্পিডে যাচ্ছে, সো ওর তো প্রবলেম হয়ে যেতে পারে যদি কখনো পড়ে যায়। আচ্ছা যাই হোক, তো বিষয়টা বুঝতে পেরেছে, ভালো লাগলো। তো তো ভাইয়া সেফলি, হ্যাঁ কেয়ারফুলি, ওকে টাটা। সো আমি আছি আমার প্যারা, আমার প্যারা হচ্ছে কি আমার এই বাইকটা আমি কোথা থেকে সার্ভিসিং করাবো এই টেনশন আমার ঘুম হচ্ছে না, বিকজ বাইকের প্রতি অনেক ভালোবাসে। তো আর বাইকে কখনো একটা স্পোর্টস মানে একটা স্ক্র্যাচ করতে দিই না, আর সেখানে গতকাল আমার বাইকটা পুরা পুরা গেল, ঢুকে গেল। এখন আমি কী করতে পারি, আমি খুবই টেনশন আছি, বিকজ যদি এটার পার্সপাতি বাংলাদেশে পাওয়া যেত তাহলে তো আমি টেনশন ফ্রি থাকতাম, কোনো প্রবলেমই ছিল না। কিন্তু এটার পার্সপাতি বাংলাদেশে অ্যাভেলেবল না, এটার বাংলাদেশে অ্যাভেলেবল যদি না থাকে তো আমি কোথা থেকে অ্যারেঞ্জ করবো, কীভাবে কী করবো। আচ্ছা যাই হোক গ্যাস, যাচ্ছি গ্যারেজে, সো বাইকের সার্ভিসিংটা করাতে যাচ্ছি, দেন দেখি যে সার্ভিসিং করাতে পারি কি না। অ্যাকচুয়ালি যদি সার্ভিসিংটা করাতে পারি তাহলে তো লাখো শুক্রিয়া আল্লাহর কাছে, আর যদি পার্সপাতি অ্যাভেলেবল না হয় অ্যাডজাস্ট করতে না পারি তাহলে আমার মন খারাপ থেকে যাবে। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।